গাইস, এটা হচ্ছে অ্যাকোয়াফিনা ড্রিঙ্কিং ওয়াটার। এখানে জলটাকে তো এরকম লাল হয়, লাল না এটা পিঙ্ক। আমরা এটা রাতে খাবো। পিস না কি একটা ফল বলছে, আমি জানি না। এই দুজন এনে দিয়েছে। এই ব্লগটা যদি আপনারা দেখেন তাহলে তো বেঁচে আছি, আর যদি আমার কিছু হয়ে যায় তাহলে এই দুজন ভাই। এরকম মেঘের মধ্যে বসে আমরা পট খাচ্ছি, কলকাতা বসে এই ফিল পাবে কেউ? সবাইকে আমাদের সাথে সাথে কুইন অফ হিল দার্জিলিংয়ে ওয়েলকাম। গুড মর্নিং, আমি পলাশ, আপনাদের সাথে আমার চ্যানেল ডে ডে সবাইকে স্বাগতম একটা নতুন ভিডিওতে। এখন আমরা গুড়দুমে আছি আর আজকে আমাদের ডে ফাইভ। আজকে আমরা এখান থেকে বেরোবো হচ্ছে কালিম্পংয়ের দিকে। আজকের এই এখন মানে ওরা সবাই তো কালকে চলে গেছে, তো এখন যেগুলো হবে সেগুলোর কোনো প্ল্যান নেই। আমরা কোথায় থাকবো কী করবো কিছু জানি না। যেখানে যাবো লোকেশন ভালো লাগলে ওখানে দাঁড়িয়ে যাবো, আশেপাশের লোকের সাথে কথা বলবো, যদি ক্যাম্পিং করতে পারি তাহলে ওখানে ক্যাম্পিং করবো। এরকমভাবেই এখন এগোচ্ছি। সম্ভবত আরও আমরা মোটামুটি এক সপ্তাহ থেকে দশ দিনের মতো হয়তো থাকবো পাহাড়ে। যারা নতুন আছো এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, যারা প্রথম দেখছো তো যারা সাবস্ক্রাইব করোনি এতদিনে তারা এখনই সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর আমি রয়েছি ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার সব জায়গায়, ইউজার নেম অফিসিয়াল পিয়ালদার। সার্চ করো, পেয়ে যাবে, ফলো করো, কানেক্টেড থেকো। কানেক্টেড থাকাটা খুব জরুরি, কানেক্টেড না থাকলে আমার লাইভ আপডেট কিছুই দেখতে পাবে না। ইনস্টাগ্রামে সব লাইভ আপডেট আমি দিই। তো এই তো এই হচ্ছে ব্যাপার। আর আমাদের টেন মোটামুটি গোছানো, মানে টেন গোছানো হয়নি অ্যাকচুয়ালি, মালপত্র মোটামুটি গোছানো হয়ে গেছে। এটা ছিল হচ্ছে আমার টেন্ট আর শুভদীপদার। এটা শুভদীপদার ভিতরেই আছে। এই যে কোপড়ো পরিষ্কার হচ্ছে। তো এখন আর এখানে বসে কথা না বাড়াই, সব কিছু প্যাকট্যাক করি, নিচে নামি। আমাদের ম্যাক্সিমাম ব্যাগেই একেবারে নিচে রাখা আছে, সেটা আগের ব্লগে দেখেছো। যারা এখন অবধি মানে যারা এই ভিডিওটাই প্রথম দেখছো তারা আগের এই সিরিজের আগের ব্লগগুলোও দেখো, নাহলে অনেক কিছু হয়তো বুঝতে পারবে না। আমাদের কাছে নখানা ডিম ছিল, একটা কালকে ভেঙেছে, মানে ফেটে গেছে। আটটা ডিম এখানে বয়েল করতে দিয়েছিলাম, বয়েল করে দিয়ে গেছে, কিন্তু সমস্যা হচ্ছে আমরা হচ্ছে সবগুলো ক্যারি করে নিয়ে যাবো, কিন্তু সবগুলোই না শুলে ফেলেছে এই মালটার জন্য। আমি যখন সেখানে গিয়ে তখন বলেছি ডিমগুলো নিয়ে আসতে, আনেনি তো আগের দিয়ে ওখানে ওখানে ভরে দেবে বলতে, তখনই নিয়ে আসলে ওরা আর শুলতো না। 12:15 বাজে, আমাদের প্যাকিং ডান। এবার আমরা বেরোবো হচ্ছে কোথায় যাব, রেগারুন, রেগারুন ট্রেকার সাইটের ওদিকে। তো ওই ডিটেলসগুলো যেতে যেতে শেয়ার করছি। ম্যাপটা এখানে এখনও কাজ করছে না, সো আমরা ওয়েট করছি কখন এটা নেটটা পাবো। এখন বাজে 12:20, তো এখন আমরা বেরোচ্ছি এখান থেকে আস্তে আস্তে। আর এরা সবাই বাঙালি, এরাও ঘুরতে এসেছিলো। আবার ধীরে সুস্থে যাওয়া যাক, সুখিয়া গিয়ে আবার পেট্রোল ভরবে, আমিও তাহলে একটু ভরে নেবো এখন অল্প করে, মানে আমার আছে ওই ফুল ট্যাঙ্কি আবার করে নেবো। অলরেডি আমরা মানেভঞ্জন চলে এসেছি আর উপর থেকে, এই তো এরা সম্ভবত সান্দাকফুর ওদিক থেকে এসছে, বা ওই টংলু 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 আরও কী সব জায়গা আছে সেসব জায়গা থেকে হয়তো এসছে। শুধু আমাদের কপাল খারাপ যে আমরা বাইক নিয়ে সান্দাকফু যাওয়ার পারমিট এপাশ থেকে নেই, নাহলে আমরাও হয়তো যেতাম ডেফিনেটলি। মানে এদিক থেকে যদি পারমিশন দিত রাস্তা যতই খারাপ হোক একবার তো ট্রাই তো মারতাম, রিস্ক খায় তো ইস খায় না, এটা তো ঠিক। একটু রিস্ক না নিলে কী করে চলবে জীবনে? বাট আমার ইচ্ছে আছে অ্যাটলিস্ট নেপাল দিয়ে হলেও সান্দাকফু যাওয়ার বাইক নিয়ে, এগুলো একটা অ্যাচিভমেন্ট আমার কাছে তো তাই। আবার সেই কালকের খারাপ রাস্তা, তো আমি সুভজিৎটাকে আগে দিয়ে দিলাম, কারণ আগে যাক আর একটু গ্যাপ নিয়ে নিয়ে যাই, নাহলে চাপ হয়ে যেতে পারে। আমার তো ওটা নিয়ে চাপ না, ওর যদি গাড়ি আবার স্কিড করে পিছনে নিয়ে যায়, মানে পিছনে থেকে আসে, তখন চাপটা হবে, তো আমি ওর থেকে একটু ডিস্টেন্স মেনটেন করেই যাই। যদি ওর গাড়ি আজকে হালকা, মেঘগুলো কী করে ঢুকছে, মানে এই জিনিসগুলো একমাত্র পাহাড়েই পাওয়া যায়। সামনের দিকটা উপরের দিকে সব কিছু ঢেকে গেছে মেঘে, নাইস এরকম, মানে কী বলবো এই জিনিসগুলো আর, মানে আমি তো এরকম জিনিস আগে এইরকমভাবে পাইনি। আমরা অলরেডি ঘুম চলে এসেছি, বাদিকে এই পিছনে ঘুম স্টেশন, টয় ট্রেন দেখা যাচ্ছে এখনও, দুটো দুপাশেই আছে, কিন্তু এখান থেকে কতটা ক্যামেরা বাজাচ্ছে জানি না। আচ্ছা এটা যাবে ওই জন্যই বোধ হয়, না সরি
ইঞ্জিনটা আসছে এদিকে। ভেবেছিলাম এখানে গিয়ে ট্রেন স্টেশনে ছবি তুলবো, কিন্তু সেটা আর হলো না, কারণ এখানে পার্কিংয়ের খুব ঝামেলা, পার্কিংয়ে পাচ্ছি না খুঁজে। একটা মোমো খাবো ভেবেছিলাম, পর্ক মোমো, সেটাও এখানে বসে হচ্ছে না। আর সামনে আপাতত জ্যাম, অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে যেখানটায়। আমরা অলরেডি বাতাসিয়া চলে এসেছি, এটা হচ্ছে বাতাসিয়া লুপ। এদিকে আবার একটা মেমোরিয়াল কিছু আর কি, গোর্খা ওয়ার মেমোরিয়াল বাতাসিয়া। মোমো খাওয়ার জন্য নাকি আমরা সে কোথা থেকে কোথায় চলে এলাম, কিন্তু পর্ক মোমো আর এখনও অবধি পেলাম না। এখান থেকে দার্জিলিং বোধ হয় আর 4 কিলোমিটারের মতো বাকি। তো দার্জিলিং ছাড়া এদিকে কোথাও পর্ক মোমো পাবো না, এটাই হচ্ছে এদের বক্তব্য। এই তো দার্জিলিং স্টেশন, এখানে অল্টিটিউড হচ্ছে 6812 ফিট। আমরা নাকি শুধুমাত্র পর্ক মোমো খোঁজার জন্য এত দূর। বাই দ্য ওয়ে, সবাইকে আমাদের সাথে সাথে কুইন অফ হিল দার্জিলিংয়ে ওয়েলকাম। এদিক দিয়ে এই উপরের দিকে গেছে হচ্ছে মল রোড, আর বাদিকে হচ্ছে চকবাজার। তো সেই আমরা মল রোডে যাবো না ভাবছিলাম, সেই মল রোডেই যেতে হবে, দেখি ওখানে গিয়ে পাওয়া যায় কি না। কী একটা রেস্টুরেন্টের নাম বললো সেটা শুভদীপ দা জানে, আমার খেয়াল নেই। আমরা মল রোডে উঠে এখানে এসে দাঁড়িয়েছি অনেকক্ষণ ধরে, মানে ঠিক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার উল্টো দিকে, মানে একটু উল্টো দিকে না, কাছেই। ওখানে একটা রেস্টুরেন্ট ছিল, নামটা ভুলে গেছি, পি দিয়ে সম্ভবত। তো ওখান থেকে আমরা পর্ক মোমো পার্সেল করেছি, কারণ এখান দিয়ে যেতে পারছিলাম না। এবার আমরা বেরোবো এখান থেকে রেগানোনের দিকে। দার্জিলিংটা প্রচণ্ড ক্রাউডেড জায়গা, এ আমাদের জন্য না। মেইন প্রবলেম হচ্ছে আমাদের এখানে গুগল ব্যাপারই কেমন একটা হাল ছেড়ে দিয়েছে, গুগল ম্যাপ কাজ করছে না। তো আইফোনের ম্যাপটা লাগালাম এখন, এছাড়া অপশান নেই ম্যাপেও। আজকাল আমাদের পুরো একেবারে মানে জলে ডুবিয়ে সার্ভে একটা ব্যাপার। তো এবার ম্যাপ কাজ না করলে যেরকম জিজ্ঞেস করে করে যেতে হয় সেরকমই যেতে হচ্ছে, এছাড়া কোনো অপশান আমাদের হাতে নেই। দার্জিলিং থেকে আমরা রেগারুন যাচ্ছিলাম, অনেকটাই চলে এসেছি দার্জিলিং থেকে, মানে মেইন মল রোডের ওদিক থেকে। এবার যেহেতু মোমো কিনেছি একটা দোকান থেকে, সেটা খাওয়া হয়নি, আর দুপুরে কিছু খাওয়াও হয়নি, তাই হচ্ছে মোমোটা রাস্তার পাশে দাঁড়িয়েই খেয়ে নিই আর কি। এখন আছি জলপাহাড়ে, আর এই দেখো জাস্ট মেঘগুলো কীভাবে ঢুকছে, ঠিক আছে। তো এই হচ্ছে এখানকার অবস্থা, এই হচ্ছে আমাদের মোমো। আজকে আমাদের জল টল কিচ্ছু আনা হয়নি, তো এটা একটা চাপের ব্যাপার। এবার আমরা খেয়ে নেই, দেখি নিচে নামবো যখন, ওদিকে আবার যখন যাবো তখন কোথাও একটা দাঁড়িয়ে জল টল কিছু একটা কিনে নেবো, বা কোথাও দিয়ে বোতল যেহেতু আছে ভরে নেবো। এছাড়া আর কিছু করার নেই, তো আগে খাবারটা খেয়ে নিই। এই হচ্ছে আমাদের আজকের পর্ক মোমো, আমরা 3টে নিয়েছি, 2টো এসে করে দিয়েছে, এরা একটা করে খাবে না। তো এদের জন্য একটা 8 পিস দুজনের, আর আমার 1 আর 16 পিস, খেয়ে দিয়ে আসে মরে যাবো। এরকম মেঘের মধ্যে বসে আমরা পর্ক খাচ্ছি, কলকাতা বসে এফিল পাবে কেউ? পাবে না, এফিল ঘরে থেকে কোনো লাভ নেই। যদি এরকম ভিউ না দেখতে পারো স্বচক্ষে, তুমি বড় লোক মানুষ, তুমি মানলেই যাও, আমরা গরিব আছি। গামলার লোক কত প্রকার হয় কি কি, এই মালটাকে দেখলে বোঝা যায়। রেগারুনের কাছাকাছি চলে এসেছি, আবার সেই ঢালু রাস্তা একেবারে, ম্যাপে দেখাচ্ছে আর 3.2 কিলোমিটার বাকি, 9 মিনিটের মতো লাগবে। তবে বেশ মানে এই জঙ্গলের মাঝখান দিয়ে এরকম রাস্তা বেশ ভালো লাগছে, এরকম মানে এদিকে ঠান্ডাটা এখন একটু বেশি। এই তো সোজা গেলে এটা যে রেগারুন ট্রেকার্স হাট, আর এদিকে জাস্ট দেখো পুরো মেঘ, আমরা উপরেই ছিলাম এদিকটায়, মানে কালো মেঘ পুরোপুরি, 2000 মিটার হাইট। আমরা অলরেডি রেগারুন পৌঁছে গেছি,
আমরা যে ফরেস্টটা থেকে নামলাম সেটা হচ্ছে সেন্সাল ফরেস্ট। এই এরিয়াটা পুরোটাই এটা, আর সামনে দেখো এই মেঘ, এই সূর্য, এদিকে একটু পরিষ্কার খানিকটা কিন্তু ধোঁয়াশা। আর আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে এটা। আমরা আসতে না আসতেই এখানে মোটামুটি বৃষ্টি শুরু হয়ে গেছে পুরা পুরা। দুপুর যেহেতু অনেকক্ষণ আগেই হয়ে গেছে তো আমাদের লাঞ্চ সেরাও করা হয়নি, দেখেছো তো মোমো সেরা কিছু খাওয়া হয়নি, তো আমরা এখানে এখন এসে লাঞ্চটাই করে নেবো। এখানটায় খাবার টাবার রেডি হচ্ছে এই যে, আর এখান থেকে আমাদের ভিউটা হচ্ছে এই সুন্দর ভিউ, কিন্তু আবার সেই বৃষ্টি শুরু হয়েছে। আমাদের খাবার চলে এসেছে, রাইস, এটা হচ্ছে কিসের সবজি জানি না, স্কোয়াশের তরকারি, স্যালাড, লঙ্কা এদিকে, আর ডিম, আর হচ্ছে ডাল। সব জায়গায় মোটামুটি একই খাবার। আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া যথেষ্ট ভালো খাওয়া দাওয়া ছিল। সেই মানে ছিল হচ্ছে ডাল, একটা সবজি, স্কোয়াশ বলে একটা সবজি আমি প্রথমবার খেলাম, কিন্তু ওটার টেস্ট কাইন্ড অফ শশার মতো, মানে একটু তেতো আছে, মানে শশা যেরকম হয় না একটু অনেক শশা একটু তেতো বেরো সেরকম। আর ডিম ছিল দুটো করে, পাঁপড় ছিল, আলু ভাজা ছিল, আর হচ্ছে ওটাকে কী বলে আরও একটা ই দিয়েছিলো, আইটেম দিয়েছিলো ওটাকে, ওটা এরা কী নাম বলে জানি না, কিন্তু মেইন আইটেমটা হচ্ছে বাদাম প্লাস হচ্ছে ওই মশলা বাদাম যেরকম হয় না আমরা প্যাকেট কিনে খাই, বাদাম ভাজা আর কি, তো ওরকমই কিছু একটা, এটা অন্য কোনো নাম বলতে পারে জানি না। আমরা ক্যাম্পিংয়ের জায়গা খুঁজতে খুঁজতে চলে এসে একটা চা বাগানের মধ্যে, পিছনে দেখতে পাচ্ছ পাহাড় আর এদিকে হচ্ছে চা বাগান। বাগানের চা বাগানের মাঝখানে যদি আমি মানে ক্যাম্পিংটা করতে পারতাম না, জাস্ট অসাধারণই লাগতো, মানে অন্য লেভেল হতো ব্যাপারটা। কিন্তু চা বাগানের মাঝখানে পারমিশন পাবো না, আর এখানে সেরকম জায়গাও নেই দেখলাম, সো অন্য সাইডে কোথাও যেতে হবে, বাট এই সাইড থেকে ভিউটা অনেক সুন্দর ছিল। এদিকটায় আমরা বাইক নিয়েও যেতে পারবো, আর নাহলে এই রাস্তা দিয়ে বাইক নিয়ে আসতে হবে, কিন্তু চা বাগানের মাঝখানে তো আমরা ক্যাম্পিং করতে পারছি না, নাহলে সমস্যা ছিল না। এইসব জায়গায় সব যদি বাইকটা রেখে এইসব জায়গায় যদি দুটো টেন খাটানো যায় তাহলে হতো, বাট কিছু করার নেই। এবার অন্য সাইডে যাই, অন্য সাইডে গিয়ে দেখি লোকেশন, দেন ফাইনাল করি কী করা যায়। আর খেয়ে দিয়ে এরকম হাঁটা, মানে খেয়ে দিয়ে হাইকিং, এগুলো কী বলবো গাইস। এই এটা পিস না কি একটা ফল বলছে আমি জানি না, এই দুজন এনে দিয়েছে। এই ব্লগটা যদি আপনারা দেখেন তাহলে তো বেঁচে আছি, আর যদি আমার কিছু হয়ে যায় তাহলে এই দুজন ভাই। ঠিক আছে, হলো কেমন ভিতরটা দেখাও, পুরো টকটকে লাল, কাইন্ড অফ টমেটো টমেটো মতন লাগছে না, ওটাই বলতে চাই, টমেটো ফিল। আর উপরে একটা কোষ্টে কোষ্টে একটা ব্যাপার আছে, এটা কিসের সাথে জলটাকে তো এরকম লাল হয়, লাল না এটা পিঙ্ক, আমরা এটা রাতে খাবো, ঠিক আছে, এটা এখানে লোকাল জল, তো আমরা রাতে ট্রাই করবো এটা কেমন খেতে। আমরা খাওয়া দাওয়া করে চা বাগান থেকে এসে এখন আবার যাচ্ছি অন্য একটা দিকে নিচে, টেন্টের জন্য লোকেশন দেখতে, ক্যাম্পিং করার জন্য, দেখি যদি নিচে পাওয়া যায়। তো এইগুলো একেবারে খারাপ রাস্তা, এবার রাইডিং জ্যাকেটও নেই, গ্লাভসও নেই, হাতে কোনো কিছু নেই। হ্যাঁ, সৌজন্য বললো চলো এমনি কিছু হবে না, যদিও পাহাড়ি রাস্তা এসব না শোনাই ভালো, রিজার সেফটি। অবশ্য ঠান্ডা লাগছে, আবার আমার নর্থ ফেসের জ্যাকেটটা ব্যাগের মধ্যে, নাহলে ওটা পরে নিতাম, অ্যাটলিস্ট ঠান্ডাটা একটু কমতো, কিন্তু সেটার উপায় নেই, হচ্ছে এখনকার আপডেট। তো নিচে যাই, আর এই কুকুরটা সামনে দেখো, একটা ছোটো কুকুর, ওটা সেই তখন দিয়ে চা বাগানে গেলো আমাদের সাথে, ঘুরে এলো। যে জায়গাটায় যাওয়ার জন্য এসেছিলাম সেটা হচ্ছে এই জায়গা, প্রথম মানে প্রথম এখানেই দাঁড়ালাম। তো এখান থেকে সামনের ভিউটা হচ্ছে এই যে, একেবারে ক্লিন, আর না হলে এইভাবে রাস্তা ধরে ধরে এদিকে যাচ্ছে আরও। তো দেখি একেবারে নিচেও যেতে চাই না, নিচে আবার একটা ঝর্ণা আছে কোথায়, ও ঝর্ণা কি দাঁড়ে, ওয়াটারফলস ইধারই আয়, এই এই রাস্তা জানা হয়, রাস্তা সে আপকো জানে সে আপকো রুংদুং রিভার মিলেগা। আচ্ছা, ওর রুংদুং রিভার ইয়ে ইয়ে জাকে সিধা রং দিচ্ছে মিলেগা। আচ্ছা, তো সে আপ ইধার ভি এক ঝর্ণা হ্যায়, ইধার ভি এক ঝর্ণা হ্যায়। আচ্ছা, तरफ का रूट अभी देर नहीं हो रहा है। अच्छा, हुआ नहीं है, उसको भी फोटो क्लियर करना। अच्छा,
তো এই হচ্ছে এখানের আপডেট আর এটাই দার্জিলিং সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ ফরেস্ট। যদি বৃষ্টি হয় খুব পরিমাণে আজকে বা কালকে তাহলে হয়তো দার্জিলিং মানে ওই সাইডে তোমার কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ ক্লিয়ার দেখা যাবে। তিন চার দিন আগে দেখা গেছিল, এবার এই দেখেছো তো মেঘলো প্রচুর, তো ওই জন্য এখন আপাতত দেখা যাবে না। আমরা একটু আগে ওদিকে একটা জায়গা পছন্দ করেছিলাম, ওই গাছটার ঠিক উপরের দিকে, তো ওখান থেকে নিচে এসে দেখলাম এই জায়গাটা আরও বেটার, এখান থেকে ভিউটা বেশ সুন্দর, তো এখানে এই ডিসিশন নিলাম শুভদীপ্ত এখানে পাকলে আমি ওই সাইডে। এই তো তবে তো লাগেজগুলো নামাই দেন টেন্টটা কাটাই, তারপরে বাকি কথা বলছি। কুইন অফ হিল, এটাই হচ্ছে দার্জিলিং। আমরা দুপুরে এটাই এখানেই ছিলাম, তারপরে ঘুরে ঘুরে নামতে নামতে আমরা এদিক থেকে আপাতত এখানে, এখন সেখানে একটা হোমস্টেতে জল নিতে। এটা ডিটেলস আমি নেক্সট ব্লগে দিয়ে দেবো বা এখানে আমি হোমস্টের নাম্বার কিছু একটা দিয়ে দিচ্ছি। কেউ মানে অফবিট জায়গা পছন্দ করলে এখানে এসে থাকতে পারো, খুব সুন্দর ভিউ, সামনে এখানে চা বাগান। তো এটা নিয়ে বাকি কথা নেক্সট ব্লগে হবে। নেক্সট ব্লগটা দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, বেলাইকনে ক্লিক করে দিও যাতে ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন যায়। এখন বাজে অলমোস্ট 8:30, আমাদের টেন্ট টেন্ট অনেক আগেই খাটানো শেষ, জল নিয়ে এলাম উপর থেকে। অন্ধকারে বসে আর ভিডিও করার তো কিছু নেই, তাই তেমন কিছু শেয়ার করছি না, তবে রাতের দার্জিলিংটা আমি একটু দেখিয়ে দিই ক্যামেরাটা ঘুরিয়ে। এই হচ্ছে দার্জিলিংয়ের নাইট ভিউ। কপাল আমাদের ভালো না খারাপ সেটা কালকে সকালেই প্রমাণ পাওয়া যাবে, যদি ভালো হয় তাহলে এই সাইড দিয়ে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখলেও দেখতে পারি, দেখা যাক সেটা আমরা কিছু বলতে পারছি না এখনই। তো আমাদের আবার রাতের খাবারটা ব্যবস্থা করতে হবে, ওই ম্যাগিই খাবো, আর কিছু খাবো না। আজকে প্রচুর কিছু খাওয়া হয়ে গেছে, লাঞ্চ করেছি অনেক কিছু দিয়ে, ডিম দিয়ে, মানে ডিম বেসিক্যালি অনেক বেশি খেয়ে ফেলেছি, তারপরে পর্ক মোমো খেয়েছি, তো সব কিছু নিয়ে আজকে রাতে আর সেরকম ভারী খাবার কিছু প্ল্যান নেই, ম্যাগিই করবো। তো ওটা করি তারপরে ডিনারটা শেষ করে একেবারে ভিডিওটা আজকের মতো শেষ করছি। আমাদের এদিকে এখনও জল গরম হচ্ছে, সব কেটে কুটে রেডি করলাম, ম্যাগি করবো, তো জল গরম দিয়েছি, বাট যে পরিমাণ হাওয়া দিচ্ছে দেখো প্রচুর টাইম লাগছে। আর এই হচ্ছে আজকের কুক, ম্যাগি কুকার, ম্যাগি কুকার, ম্যাগি বানাতে লোকটা 1.5 ঘন্টা টাইম নিয়ে ফেলেছে আজকে, কিচ্ছু করার আছে, প্রচন্ড খেতে পেয়েছে। ব্যাপারটা হচ্ছে এত পরিমাণে হাওয়া হচ্ছে, জলটা খুব দেরি করে গরম হয়েছে, আর দ্বিতীয়ত ভিডিও করছি যেহেতু সেহেতু একটু অ্যারেঞ্জ করে করতে হয়। বাই দ্য ওয়ে আজকে থেকে কিন্তু শুভদীপ দা মানে ক্যাম্পিংয়ের প্রপার ভিডিও করছে, শুভদীপ দার ক্যাম্পিংয়ের ভিডিওগুলো দেখার জন্য ট্রাভেলার গোলদাল চ্যানেলে যেতে হবে, আমি দিয়ে দেবো লিঙ্কটা কোথাও একটা দেখে নিও। তো এই তো আমি না সার্চ করি পেয়ে যাবো ফেমাস মানুষজন, এরা বড় ফটো মানে ফটোগ্রাফারও বড়, সিনেমাটোগ্রাফারও এরা বড়, ভ্লগার অনেক বড়, আমরা বাচ্চা কাচ্চা মানুষ তো আমাদের কেউ সাবস্ক্রাইব করে না কিছু না, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমাদের একটু ওই সমানে সমানে নিয়ে যাও তাড়াতাড়ি। যাই হোক খাবারটা খাই, অ্যাকোয়াফিনার মনে হয় একটা স্টিকার ছিল, খুলে ফেলেছে, বললাম যে এখন অ্যাকোয়াফিনার নতুন নাল জল বিল করেছি লোকালে, এই লোকগুলো না খুব হারামি। 2000 years later আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন বাজে 10:19, আর কথা বাড়াবো না, ব্লগটাও বড় করে লাভ নেই, আমরাও ঘুমিয়ে পড়বো, পাহাড়ে তো ওই 7টার পরেই অন্ধকার। আমরা এখন যেখানে আছি এখানে তো লোকজনের কোনো সিনেই নেই, তো ওটা বাদ। তো কালকে সকালে এই জায়গাটা নিয়ে প্লাস আশেপাশের কিছু নিয়ে এখানে এলে কোথায় থাকবে বা কী, তো সেই নিয়ে একটা ভিডিও বানানোর ইচ্ছে আছে, নেক্সট ব্লগে সেটা দেখতে পাবে, তার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও। যারা চ্যানেলে নতুন আছো তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আমি রয়েছি ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার সব জায়গায় ইউজার নেম অফিসিয়াল পিয়ালদার, সার্চ করো পেয়ে যাবে, ফলো করো, কানেক্টেড থেকো, সব কিছু লাইভ আপডেটের জন্য কানেক্টেড থাকতেই হবে, আদারওয়াইজ কোনো আপডেটেই পাবে না। সো দিস ইজ পলাশ হালদার সাইনিং আউট ফর টুডে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো জায়গায় অন্য কোনো ব্লগে, টিল দ্যান টেক কেয়ার, টাটা, পিস।